এই যে গাড়ি পার্কিং করলাম, যাব বিচে। আসো, ওয়াও, এই যে চলে এসছে। ভিডিও হচ্ছে নাকি? আমি তো কনফিউজড থাকি, এত রৌদ্র দেখা যায় না। ও, পানি অনেক। সকালে এসেছিলাম, এত পানি ছিল না। একটু হাই করে দাও তোমরা। ও মাই গড, দারুন সিলভা। আসো আসো, পানি একদম পরিষ্কার। আজকে আসো, গরম চলে যাচ্ছে সব। ও মাই গড, সুন্দর পানি। হ্যাঁ, একদম পরিষ্কার পানি। ওই দিকে কিন্তু এরকম পরিষ্কার না। ওই সাইডে এত পরিষ্কার না। হ্যাঁ, এখানে পরিষ্কার হবে। তো আজকে গোসল করব, গোসল করব। তো দৌড় দিয়ে নাম লাভ দিতে হবে। হ্যাঁ, না তুমি লাভ দাও আগে। আমি লাভ দিই আগে। আল্লাহ ছাল দাও, তো আমি তো এগুলো নিয়ে দেই, রেখে দিই না, ভিজে যাবে। হ্যাঁ, অবশ্যই ভিজবে। পানিতে লাভ দেব। দেখি এখানে দেখি তো। আল্লাহ কত পরিষ্কার পানি দাও সুবিয়া। হ্যাঁ, অবশ্যই। পরিষ্কার পানি না? একদম ঠান্ডা, গরম। পরিষ্কার পানি তো পরিষ্কার। আমি এসেছি কিন্তু সাথে, তো আমি কিন্তু ওদেরকে বলছি আমি গোসল করবো, কিন্তু আমি গোসল করবো না, আমার ভালো লাগে না গোসল করতে। তোলো না, তোলো না, না হাত দিয়ে তোলো না, না না হাত দিয়ে তোলো না। আমি কোনো সময় দেখি নাই, অবশ্যই প্রথম দেখলাম। ফে মানে রিয়েল পায়ে লাগে। আমার আরেকটু জুতো দাও। আমার পানি পানি হো গাই, অনেক ঠান্ডা কেন? ঠান্ডা মো ফটকুলো বসে যায়। না না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, হাঁটতে থাকো, হাঁটতে থাকো আব্বু। আস্তে, তোমার আমার ফোন কিন্তু তোমার পকেটে আব্বু। কমে যাচ্ছে এখন।
তাড়াতাড়ি যাও, হ্যাঁ আসো তাড়াতাড়ি, আমি তিনটার মধ্যে দেখবা তুমি ক্লিয়ার। ওই দেখো ওইখানটা ছিল না আবু, ওইখানে একটা বড় আছে, ওইটা দাও। আমরা এখন এটা রেখেছি দেখার জন্য পানি কতটা সরে নড়ে, হ্যাঁ কতটা কমে প্রমাণ স্বরূপ। হ্যাঁ আসো, ওয়াও পানি কি ক্লিয়ার, মাই গড। ওই যে একদম শুরু গোল করে ফেলো, তুমি পারো না সাঁতার করতে? নাই পারি না, সবাই তো সাঁতার করতে পারে। পানি কেমন ঠান্ডা, গরম হয় না পানি? না শুভেচ্ছা জানায়, আল্লাহ রে কি খুশি। ও মাই গড, কত ঢেউ আসতেছে, কি খুশি। আমরা অনেকদিন পরে এসছি, এই জন্য তিন বছর পরে এসছে। হ্যাঁ তিন বছর পরে আসছে, সব লাস্ট ইয়ার তো দেশে ছিলাম, তার আগের বছর এসছি তো। না হ্যাঁ বসে না, শুক্রের জায়গায় বসে তো দেখা যায় ঘরগুলো সুন্দর লাগে দেখতে। হ্যাঁ জেলিফিশটাকে নিয়ে দুই মা আর মেয়ে গবেষণা করতেছে। এই যে আমার হাতে, এই যে আমার সাথে একদম সুন্দর পানি, সুন্দর পানি। পাথর নিচে, এই যে এই জন্য জুতাটা খুলিনি, জুতার মধ্যে জুতা পরে যাচ্ছে, পাথরে দাঁড়ানো যাচ্ছে না। এদের কি সুন্দর একটা মেয়ে খুঁজে পেল। আমার চুল ধুচ্ছ? ও গোসল করে না, গোসল করে নাও, একবার গোসল করে নাও। অনেক ঠান্ডা পানি, থাক মা দিও না তো, আসো আসো থাক, ঠান্ডা পানি দিও না। আসছে তো সব, ওই যে ওইখানে রাখলাম। তুমি করতে পারবে? পারবে, আরে ট্রাই করবে, পারবে ঠিকই। ছোটবেলায় যখন ফুটবল খেলতাম মাঠের মধ্যে বৃষ্টি হতো না, আমাদের তো লাল মাঠ ছিল, জুতা দিয়ে নাকি তাহলে লাল মাঠ ছিল না,
লাল মাঠটা পুরো না বৃষ্টি পানিতে না অনেক পিছলা হয়ে যেত আর কি, অনেক কলা পাতা দিয়ে নাকি দূর থেকে দৌড়ে এসে মনে করে দাঁড়িয়ে যেতাম, ও এমনি এমনি পিছলা অনেক দূরে চলে যেতাম। এইগুলোর মধ্যে আবার সৌদাদ ভাই ছিল ফার্স্ট, যাচ্ছে গুটি গুটি পায়ে যাচ্ছে আরেকজন, কিন্তু ডুব মারার সাহস হচ্ছে না, এত ঠান্ডা পানি বাবা দি, না একদম ঠান্ডা বরফ পানি, কি সুন্দর গরম ওয়েদার, পানিটাও গরম থাকবে তাই না? কখন হবে আমাদের টাইম, যাওয়ার টাইমে হলে লাভ কি তাই না? ওরা আছে এখানে, আমি এসে বসলাম, কারণ একদম এত ঠান্ডা বরফ হয়ে গেছে পা, সেই বাপ বেটে আছে এখানে, মেয়ে পুরো গোসল করবে, মাথা টাথা ভিজিয়ে ফেলেছে, এখন বলি থাক তুমি যে তাহলে ওকে গোসল করে নিয়ে আসো। এই দূরে দেখা যাচ্ছে না মনে হয় অনেক মানুষ, এটা আমাদের পিছনে রুম আছে চেঞ্জ করার, কাপড় চেঞ্জ করার, এই যে কি সুন্দর সুন্দর পাথর এখানে, আমরা পাঁচ ঘটি খেলি না ছোটবেলার, দেখি পাথর নিয়ে যাবো কয়েকটা, এই যে সুন্দর দেখে পাঁচটা নিলেই তো হয়, সুন্দর পাথর এখানে মোজাইক করে না এসব পাথর দিয়ে, ওই পাথর মঞ্চ পুরোটাই এই পাথর, এই যে খুঁজে দেখি চার পাঁচটা নিয়ে যাব, এই সাদা সাদা গুলা গাছে দিলেও ভালো লাগে, গাছের নিচে দিলেও ভালো লাগে, নষ্ট করা হয়ে গেছে দেখি, একটু পরে চলে যাবো।